কিন্তু পড়াশোনা করেছিলাম ময়মনসিংহ একটা কলেজে, কেবি কলেজে পড়াশোনা করতাম। আমার ইন্টারমিডিয়েট কেবি কলেজে ছিল। কেবি কলেজের কেউ আছেন? কেউ নাই। কলেজটা কি আগের মতো ভালো না? আগে তো অনেকেই পড়তো। আমি কেবি কলেজে পড়াশোনা করতাম, তারপর কেবি কলেজ থেকে আমি তো ভর্তি হই কুয়েটে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো কুয়েটে যখন পড়াশোনা করি তখনও আসলে বিসিএস দেওয়ার ইচ্ছাটা ছিল না। কুয়েট থেকে বের হওয়ার পর প্রাইভেট জব শুরু করি। প্রাইভেট জব যখন করি তখনও আসলে বিসিএস দেওয়ার ইচ্ছা ছিল না, প্রাইভেটে জব শুরু করেছিলাম। তারপর করোনা আসার আগে আমি জব ছাড়ি। সমস্যা হচ্ছিল অনেক, প্রাইভেট জবে অনেক সমস্যা থাকে, তো সেই সমস্যার কারণে আমি জবটা ছেড়ে দিই। জব ছেড়ে দিয়ে আমি নিজে একটা বিজনেস শুরু করি, আমার একটা আইটি কোম্পানি স্টার্ট করি। তখনও বিসিএস দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, কারণ বিসিএস দেওয়া আর নিজে বিজনেস করা দুইটা আসলে দুই রকম জিনিস, তাই না? তো আইটি স্টার্ট আপ শুরু করি ঢাকাতে, ভালোই চলছিল সব কিছু। তো ভালো চললেও তারপর 2020-এর মার্চে যখন করোনা আসে, আপনারা তো সবাই জানেন যখন মহামারী শুরু হয় তখন আসলে আমার বিজনেসটা খুব ক্ষতিগ্রস্ত হয়। করোনা শুরুতেই বুঝতে পারি যে এটা প্রবলেম হবে অনেক, কারণ তখন আমরা অনেক খরচ টরচ করে রেডি হয়ে গেছি, তখনই প্রবলেমটা হয়। তারপর করোনার শুরুতে আমি মার্চ মাসে মোটামুটি অফিসটা বন্ধ করে বাড়িতে চলে যাই। আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা। পাকুন্দিয়া কেউ চিনেন? হ্যাঁ, না চিনলেও বলবেন চিনি, কারণ বাংলাদেশের ভেতরে তো, অন্তত কিশোরগঞ্জের ভেতরে তো, না চেনার কিছু নেই। ওই ব্রহ্মপুত্রের এই পারে ময়মনসিংহ, আর ওই পারেই হচ্ছে আমাদের কিশোরগঞ্জ। তো তারপর বাড়িতে যখন আসি তখনও বাড়িতে এসে হুট করে আসলে বিসিএস সিদ্ধান্ত নিইনি, কারণ এই সিদ্ধান্তটা আসলে হুট করে নেওয়া যায় না। মানে একদিন ঘুম থেকে উঠে আমি চিন্তা করলাম যে আজকে থেকে পড়াশোনা শুরু করে দিব, এটা আসলে হয় না। এ ধরনের মোটিভেশন হয় কি, কিছু সময় থাকে, চোখের সামনে একটা ক্যাডার দেখলে বা সফল হয়েছে এই লাইনে কাউকে দেখলে মনে হয় যে আমিও পড়াশোনা করবো, ক্যাডার হবো। তো দেখবেন যে এই মোটিভেশনগুলো একদিন দুদিন থাকে, তারপর আবার যেই সেই এটা হয়ে যায়। তো আমি এরকম হঠাৎ করে আমি শুরু করিনি, আমি তখন অপেক্ষা করছিলাম করোনা শেষ হয় কি না বা আবার বিজনেসটা ঘুরে দাঁড়ানো যায় কি না, কিন্তু সেটা আর হয়নি। 2020-এর মার্চ থেকে অক্টোবর পর্যন্ত আমি কিছুই করিনি, বিসিএসের জন্য কোনো পড়াশোনা করিনি। তবে আমার একটা ভাগ্য ভালো ছিল, সেটা অবশ্য আমার এক বন্ধুর পীড়াপিড়িতে। আমি 2019 সালের লাস্টের দিকে 41তম বিসিএস পরীক্ষায় আবেদন করে রেখেছিলাম। মানে তখন যখন আবেদন করি তখন কিন্তু আমি জানতাম না যে আমি বিসিএস পরীক্ষা দিব। ইভেন আমি যখন আবেদন করি, আবেদন করার লাস্ট দিনে আমার বন্ধু আমাকে মনে করিয়ে দেয় যে আবেদনের সময় চলে যাচ্ছে, তুমি আবেদন করো। আমি ভাবলাম যে আমি তো 40তমতেও আবেদন করেছিলাম। তো ওদিন সকালে অনেক বৃষ্টি ছিল, প্রিলিমিনারি পরীক্ষার দিন, তো বৃষ্টি অজুহাতে আমি আর যাইনি, কারণ আমি ফেল করবো, প্রিপারেশান নেই, তো বৃষ্টিতে কেন ভিজবো। তো এই চিন্তা করে আমি আসলে 41তম বিসিএস পরীক্ষায় আবেদন করতে চাইনি, কিন্তু আমার বন্ধু ছিল, সে আমাকে এক প্রকার জোরাজোরি করে আমাকে আবেদন করতে বাধ্য করায়। তো আবেদন করার পর আমি আবার টাকা জমা দিতে ভুলে যাই, কারণ 72 ঘন্টা পর পর্যন্ত টাকা জমা দেওয়া যায়। তো আমার যেহেতু গুরুত্ব নাই, একটা জিনিসের গুরুত্ব নাই, তো সেখানে 700 টাকা খামাকা কেন দেবো? তো আমি চিন্তা করছিলাম যে আমার বন্ধু যদি বেশি জোরাজোরি না করে তাহলে আবেদন করছি টাকা পয়সা দিব না। কিন্তু আমার ভাগ্য ভালো, পরের দিন সে আবার ফোন করে আমাকে মনে করায় দেয় যে তুমি কি টাকা জমা দিছো। আমি বললাম ভাই বিসিএসে টাকা পয়সা জমা দেওয়া অনেক ঝামেলা, টেলিটকের নাকি সিম লাগে, কী করতে হয়, আমার কাছে সিম টিম নাই, বাদ দেই। বলে যে না, আমার কাছে সিম আছে, আমি আসতেছি। তো তখন সে আমার অফিসেই চলে আসে, এসে আমাকে তখন তার সিম থেকে সে পেমেন্ট করে দেয়। তখন আমি বুঝতে পারি যে আবেদন কমপ্লিট হয়েছে। তো যথারীতি আবেদন করে আমি ভুলে যাই, কারণ আমি তখন আমার কাজ করি। কিন্তু সেটা তখন আমার মনে পড়ে 2020-এর অক্টোবরে এসে, যখন চিন্তা করি যে আমি যে অবস্থায় পড়েছি। এগুলো আমি ডিটেলস বলতে চাই না, আপনারা জানেন, একটা ছেলে কুয়েট থেকে পাশ করার পর, প্রাইভেট জব করার পর, সেই প্রাইভেট জবটা ইচ্ছা করে ছেড়ে দেওয়ার পর, একটা বিজনেস শুরু করার পর, বিজনেসটাতে ভালো না করার পর, যখন সব কিছু গুটিয়ে বাড়ি চলে যায় তখন তার অবস্থা কী হতে পারে, তাই না? এটা আপনারা বুঝেন, এটা আমি বিস্তারিত বলতে যাচ্ছি না। তো এই সব কিছু মিলিয়ে যখন অবস্থা খুব খারাপ দিকে যাচ্ছিল আমার, তখন আমি চিন্তা করি যে আমার আসলে পরিত্রাণের একটাই উপায়, আমাকে বিসিএস বা কোনো গভর্নমেন্ট জবের দিকে যেতে হবে। তো গভর্নমেন্ট জবের দিকে যেহেতু যাবো তাহলে বিসিএসের দিকে যাই, তখনই সিদ্ধান্ত নিই। আরও কিছু কারণ ছিল, এগুলো বিভিন্ন জায়গায় বলেছি, এখানে বলে আসলে আপনাদের সময় নষ্ট করবো না, কারণ আমার গল্প দিয়ে আপনাদের কিছু লাভ হবে না। আমি চাইবো আপনারা এখানে কষ্ট করে এসেছেন, আমি দু একটা কথা যদি বলে যেতে পারি যে প্রশ্নগুলোর উত্তর আপনাদের জানা প্রয়োজন বা কাজে আসবে, সেগুলোতেই বেশি গুরুত্ব দিব। আচ্ছা, গল্পটা শেষ করে ফেলি যেহেতু বলা শুরু করেছে। তারপর অক্টোবর থেকে পড়া শুরু করি, মোটামুটি পড়া শুরু করি। তবে এখানে একটা ব্যাপার খেয়াল করবেন, সেটা হলো
আমি বিজনেস করলেও প্রাইভেট পড়াশোনা প্রাইভেটে জব করলেও আমার একটা অভ্যাস ছিল, সেটা হচ্ছে আমি প্রচুর বই পড়তাম, বই পড়ার অভ্যাসটা আমার ছিল। তো আমি যখন করোনায় বাড়িতে ছিলাম তখন আমি নিয়মিত বইটাই পড়তাম, মানে আমি এগুলো তো কাজের পড়া না, কিন্তু এগুলো আসলে বিসিএস প্রিপারেশান নেওয়ার সময় খুব কাজে দিয়েছে। আপনারা যখন প্রিপারেশান নেবেন, প্রিপারেশান নিতে গেলে তখন বুঝবেন যে রবীন্দ্রনাথের সবগুলো উপন্যাস পড়া থাকলে খুব সুবিধা হতো, এটা বুঝবেন আপনারা। অথবা যখন প্রিপারেশান নেবেন তখন মনে হবে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এই রিলেটেড কোনো বই যদি আগেই আমার পড়া থাকতো তাহলে খুব ভালো হতো, অথবা ভাষা আন্দোলন নিয়ে যদি কোনো বই আগে পড়া থাকতো, এটা আপনারা ফিল করবেন যখন প্রিপারেশান নেবেন। কিন্তু তখন যে আসলে ওই বইগুলো পড়ার সুযোগ থাকবে না, কারণ তখন যদি আপনি ওই বইগুলো পড়েন তাহলে আসলে আপনার প্রিলি পাস করতে 6 বছর লাগবে বা 4 বছর লাগবে, কারণ ওই বইগুলো শেষ টেস করে এসে আপনি তখন পরীক্ষার পড়াগুলো পড়বেন। তো আমার এই প্রিভিলেজটা আমার ছিল, যেহেতু আগে বইপত্র পড়ার অভ্যাস ছিল, তো সেই জন্য আমার শুরুটা সহজ ছিল। ইভেন আমার প্রিপারেশান শুরু করার ঘটনাটা ছিল যে আমাদের কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটা পাবলিক লাইব্রেরি ছিল উপজেলায়, এটা সবসময় বন্ধই থাকতো। তো করোনার সময় যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা বাড়ি চলে যায় তখন তারা উপজেলা প্রশাসনের কাছে বলে এটা খোলে আর ওপেন করে লাইব্রেরিটা। তো সেখানে আমার একটা কাছের বন্ধু ছিল এলাকার, সে যাওয়া শুরু করে, সে যে পড়াশোনা করে। তো একদিন সে আমাকে বলে যে তুমি যেহেতু বাড়িতে বসে আছো, এটা হচ্ছে বিসিএস পড়াশোনা শুরু করার আগের ঘটনা, অক্টোবরে, অক্টোবর বা সেপ্টেম্বরে, বলে তুমি যেহেতু বাড়িতে বসে আছো তুমি এক কাজ করো, তুমি লাইব্রেরিতে আসো, বাড়িতে বসেও বইপত্রই পড়ো, লাইব্রেরিতে এসেও এখানে অনেক ভালো ভালো বই পাওয়া যাবে। তো আমার কিছু প্রিয় লেখক ছিল, তাদের নাম বললো যে এই লেখকদের বইও এখানে আছে। তখন আমি অবাক হলাম যে পাকুন্দিয়ার মতো জায়গায় এই বইগুলো পাবো, বলো যে পাওয়া যাবে। তখন হচ্ছে আমি লাইব্রেরিতে যাই, লাইব্রেরিতে যেয়ে হচ্ছে ওই বইগুলো পড়ি, মানে আহমদ সফর বই পড়ি, সমরেশ মজুমদারের বই পড়ি, শীর্ষেন্দুর বই পড়ি। এখন এই বইগুলো যখন পড়ি তখন আমি নিজেকে একটু এলিয়েন মনে হয়, কারণ ওখানে সবাই পড়ে সংবিধান, মুক্তিযুদ্ধ, ইংরেজি, ম্যাথ, এগুলো আমি পড়ি এটা। তখন আমার জুনিয়র যারা ছিল এলাকার, যেহেতু একটা উপজেলার লাইব্রেরি তো সবাই মোটামুটি পরিচিত, অনেকে আমাকে চিনতো, এটা বলে ভাই আপনি তো এক কাজ করেন, এত কষ্ট করে লাইব্রেরিতে আসেন, বইগুলো বাড়িতে নিয়ে যান, বাড়িতে নিয়ে পড়ে আবার ফেরত দিয়ে যাবেন। তখন আমি বললাম যে না, আমার আসলে এখানে পড়তে ভালো লাগে। এটা কারণটা হচ্ছে যে বাড়িতে তখন আমার সময়টা খুব খারাপ কাটতো, কারণ এলাকার লোকজন এসে বলতো, সকালে এসে বলতো কী করো, বিকালে এসে বলতো কী করো, মানে সকালে একটা লোক জিজ্ঞেস করেছে যে তুমি কী করো, আমি বলছি আমি এখন কিছু করি না, বিকালে এসে আবার এই লোকই বলতেছে যে তুমি এখন কী করো, এরকম আমার সাথে হয়েছে, এরকম একই লোক, মানে সে প্রতিনিয়ত উত্তর শুনতে চায়, মানে এই যে কিছু করি না, এই কিছু করি না বলতে যে আমার যে একটা খারাপ লাগে, আমার যে একটু মানে মাথাটা নিচু হয়ে যায় বা মুখ শুকিয়ে যায়, এটা দেখতে না মানুষের ভালো লাগে। আপনি খেয়াল করে দেখবেন, আপনি যখন খারাপ সময়ে পড়বেন, যখন আপনার কোনো ক্ষতি হবে, এই কথা শোনার মানুষের অভাব হবে, এটা বললে দেখবেন সবাই এসে বলবে হ্যাঁ খুব খারাপ হয়েছে, কিন্তু খুব খুশি হবে সবাই। তো আমার সিচুয়েশানটা তো ওরকমই ছিল। তো সেই জন্য আমি চাইতাম যে বাড়িতে অ্যাটলিস্ট কম থাকি, বাড়িতে কম থাকি, বাইরে থাকি, তখন লাইব্রেরিতে যেতাম। তো লাইব্রেরিতে পড়াশোনা শুরু করার পর ওখানে যারা নিয়মিত পড়াশোনা করে তারা মাঝে মাঝে আমি তো টিউশনই করানোর অভ্যাস ছিল, আবার পোলাপান টোলাপান পড়ানোর অভ্যাস ছিল, তখন আমাকে আমার জুনিয়ররা এসে বলে ভাই একটা ম্যাথ করে দেন বা একটা ইংরেজি পারি না, এটা পারি না, ওটা পারি না। তখন আমি তখনও প্রিপারেশান শুরু করিনি, কিন্তু আমি দেখতাম যে ম্যাথগুলো পারতাম, কারণ টিউশনই করানোর অভ্যাস ছিল, সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, ইংরেজিও মোটামুটি পারতাম। তখন একদিন ওরা বলে যে ভাই এইগুলো তো আপনি পারেন, তো আমরা তো এখানে লাইব্রেরিতে এসে এগুলোই পড়ি, বিসিএস পরীক্ষায় তো এগুলোই আসে, তাহলে আপনি বিসিএস পরীক্ষা দেবেন না কেন বা দিচ্ছেন না কেন? তখন আমি বললাম যে আমার তো ভয় সাধারণ জ্ঞান, কারণ সাধারণ জ্ঞান আমি কোনোদিনও পড়িনি, না আমার সাধারণ জ্ঞানটা নেই। তো তারা তখন আমাকে অভয় দিল, আমার কিছু বন্ধু ছিল যারা বিসিএস প্রিপারেশান খুব সিরিয়াসলি নিচ্ছে, পরবর্তীতে 40তমতে ক্যাডার হয়েছে, তারা বললো যে আসলে সাধারণ জ্ঞান খুব কঠিন কিছু না, এটা মনে হয় কঠিন কঠিন কিছু না, তুমি শুরু করলে পারবে। তো আমি তখন প্রিপারেশান নেওয়া শুরু করি সাধারণ জ্ঞান দিয়ে, সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয় বলে একটা গাইড দিয়ে পড়া শুরু করি। তো আমার পড়তে যে আমার খুব ভালো লাগছিল, মানে ভূগোল অংশটা প্রথম শুরু করেছিলাম, ভালো লাগছিল এই কারণে যে বাংলাদেশের কোথায় কী আছে, কোথায় কোন নদী লম্বা, কোনটা খাটো, কোনটা শাখা নদী কী, কোনটার উপনদী কী, ছোটো দিন বড় দিন কীভাবে হয়, আমার এগুলো পড়তে ভালো লাগতো, প্রথম দিকে বোরিং লাগেনি। বোরিং লাগা শুরু হয়েছে যখন সংবিধানে যাই, সংবিধান পড়তে যেয়ে মনে হচ্ছে যে এগুলো কী ভাই, 1, 2, 3, 4, 4 ক, 18 ক, আবার আমি ভাবলাম যে 18 ক দেওয়ার কী দরকার, 18 পরে 19 দিলেই হয়, কিন্তু না 18 ক। তারপর তখন বুঝলাম যে আসলে নতুন কিছু ঢোকাতে গেলে তো আসলে যদি 18কে আমি 19 করে দিই তাহলে পরে সবগুলো চেঞ্জ করতে হবে, তাই না? তো এর চেয়ে ইজি হচ্ছে 18 ক করে দেওয়া অথবা 18 এর এ ইংলিশে করে দেওয়া।
তো বুঝলাম, আচ্ছা ঠিক আছে। তার মানে হচ্ছে যেখানে যেখানে এরকম ক এরকম পেতাম তখন বুঝে নিলাম যে এগুলো বোধহয় পরে অ্যাড করা, মানে কোনো সংশোধনীর মাধ্যমে অ্যাড করা। তো কিছুদিন একটু কষ্ট করে সংবিধান পড়লাম, বিভিন্নভাবে নিজে নিজে একটু ছন্দ টন্দ তৈরি করে পড়ার চেষ্টা করলাম। তারপর মুক্তিযুদ্ধ যখন পড়লাম তখন আমার ভালো লাগলো, কারণ মুক্তিযুদ্ধের কিছু বইপত্র পড়া ছিল আগে, এগুলো ভালো লাগলো। মজার ব্যাপার হচ্ছে যে আমি আমার মেইন যে বেনিফিটটা আমি পেয়েছিলাম বই পড়ার কারণে, সেটা হচ্ছে যে আমি খুব দ্রুত পড়তে পারি, অন্যদের চাইতে আমার পড়া খুব দ্রুত হয়। এটা আমি বুঝতে পারতাম আমি যখন লাইব্রেরিতে যেতাম, যখন আমি সাধারণ জ্ঞানের একটা মোটা বই পড়ছিলাম, তো সেই বইটা আমি 9 দিনে পড়ে শেষ করি, 8 দিন বা 9 দিন এরকম একটা সময় পড়ে শেষ করি। তখন আমার বন্ধু যারা ছিল এরা খুব অবাক হয়, আমার কাছের বন্ধু যারা ছিল, বিশেষ মানে একদম ফাইনাল দিনে যে অবাক হয় তা না, আগে থেকেই 2 দিন পর পর সে চেক করতো যে কত পৃষ্ঠা পড়া হলো। সেও সাধারণ জ্ঞান পড়ে, আমিও সাধারণ জ্ঞান পড়ি, তখন সে এসে বলে যে আমি পড়লাম মাত্র 10 পেজ, তুমি পড়ে ফেললাম 50 পেজ। তো সে আমাকে এভাবে ইন্সপায়ার করতো, বারবার ইন্সপায়ার করতো। তারপর যখন 8ম দিন বা 9ম দিনে এসে পুরো বই পড়ে শেষ করি, তখন আমাকে আমার জুনিয়ররা বা বন্ধুরা এসে বলে যে ভাই আপনি কি, মানে তখন তারা বইটা দেখে যে দাগিয়ে দুগিয়ে শেষ। আমি আবার খুব দাগিয়ে পড়ার ইচ্ছা, মানে মানে দাগিয়ে পড়ার অভ্যাস, কারণ আমার কাছে মনে হয় টাকা পয়সা দিয়ে বই কিনছি, এটা তো কোনো মহাভারত না, গাইড বই, তো ছিঁড়ে ফেললে কী হবে, আর 1 বছর পর তো নতুন করে বের হয়। তো আমি দাগাদাগি করে বই পড়তাম, পড়ি পড়লে আমার কাছে মনে হয় যে আমি এই জায়গাগুলো পড়েছি, আর দাগাদাগি না করলে মনে হয় আমি বোধহয় পড়িনি। তো এই দাগাদাগি দেখে তখন তারা এসে বলে যে ভাই আপনি নতুন বইটা করছেন কি, 9 দিনের মধ্যে দাগাদাগি করে শেষ। তারা ভাবছে যে আমি পড়ি নাই, শুধু দাগাদাগি করছি। আমি বলছি ভাই আমি এটা পড়ি, শেষ করছি। পরে তারা বলে তাহলে একটু আপনাকে ধরি, বললাম যে ঠিক আছে ধরো। তখন আমার ফ্রেন্ডরা মিলে কয়েকজন মিলে এমনি আমাকে একটু ধরলো, তখন দেখলো যে প্রায় 70-80% প্রশ্ন আমি পারলাম। খুব ক্রিটিক্যাল প্রশ্ন করছে, মানে সংবিধানের 53 অনুচ্ছেদে কী বলা আছে এই টাইপের প্রশ্ন আর কি, মানে খুব সহজ কিছু না, সবচেয়ে বড় নদী কোনটাই এরকম না। তো এটা ওই দিন ওইটা ছিল আমার একটা টার্নিং পয়েন্ট, মানে ওই দিনের যে একটা ছোটো কম্পিটিশান ছিল আমার জন্য, ধরেন যে একটা ছোটো এক্সাম, ধরেন যে একটা টেস্ট, যাই বলেন। তো সেদিন তারা আমাকে সবাই মিলে সম্মিলিতভাবে আমাকে খুব ইন্সপায়ার করে যে ভাই এটা খুবই অ্যামেজিং, আপনার স্মরণশক্তি খুব ভালো, আপনি চাইলে পারবেন, আপনার জন্য কঠিন হবে না। তো তখন যখন ওরা বলা শুরু করে যে স্মরণশক্তি খুব ভালো, এটা শোনার পর তখন আমার কাছে মনে হয় যে ইস, মানে আমার স্মরণশক্তি ভালো, এটা আমার শুনতে খুব ভালো লাগছে যে সবাই মনে করে আমার স্মরণশক্তি ভালো। তো আমি চাইতাম না কখনো যে আমার আমাকে নিয়ে এই ধারণাটা কারো ভুল প্রমাণিত হোক কারো কাছে, যে কেউ একবার বলবে না ভাইয়ের স্মরণশক্তি ভালো, অতটা বোধহয় ভালো না। তো তখন আমি মনে মনে চাইতাম কি যে আরও বেশি বেশি করে পড়ে আরও বেশি বেশি জিনিস মনে রাখার চেষ্টা করতাম, মানে আমি চাইতাম যেন ওদের ধারণাটা ভুল প্রমাণিত না হয়, যেন ওরা আসলেই বুঝে যে আমার স্মরণশক্তি খুব ভালো। কিন্তু আমার কাছে সিনসিয়ারলি মনে হয় আমার স্মরণশক্তি সবার মতোই, কিন্তু আমি মনে রাখার চেষ্টা করতাম যেন মনে থাকে, এটা চেষ্টা করতাম। তো এইভাবেই প্রস্তুতিটা শুরু। প্রস্তুতি শুরুর পর আসলে তখন এরপরে আর পিছু ফিরে তাকাতে হয়নি, কারণ পড়তে ভালো লাগতো, পড়তাম যখন বোরিং লাগেনি, নিজেকে নিজে মোটিভেশন দিতাম। তখন আসলে কোনো কোচিং টোচিংয়ে যাইনি ওভাবে। আমি প্রথম কোচিংয়ে যাই হচ্ছে রিটেন পরীক্ষার মডেল টেস্ট দেওয়ার জন্য। বাসার স্যার আছেন, উনি আমাদের বাংলাদেশ বিষয়গুলি খাতা দেখতেন, তো স্যারকে অনেক ধন্যবাদ, স্যার খাতায় খুব সুন্দর খাতা দেখতেন, কনফিডেন্স পরীক্ষায় স্যার খাতা দেখতেন। তো এই হচ্ছে আমার জার্নি। আর কাস্টমসে আমার প্রথম পছন্দ ছিল, অনেকেই মানে প্রশ্ন থাকে যে কাস্টমসই কেন প্রথম পছন্দ, এখানে গেলে কী হবে। তো কাস্টমসে প্রথম পছন্দ কেন, আসলে আমি যখন অ্যাপ্লাই করি তখন আমি আসলে কাস্টমস ক্যাডারটা সম্পর্কে জানতাম, কারণ আমার আমি আগে যে কোম্পানিতে জব করতাম ওখানে কাস্টমস ডিপার্টমেন্টের সাথে আমাদের একটা সফটওয়্যারের কাজ হয়েছিল। আরেকটা ব্যাপার ছিল যে অ্যাডমিন পুলিশ এগুলোর মানে এত ঝামেলা আমার ভালো লাগে না, ছুটি পাবো না, এত দায়িত্ব পালন করতে হবে, মানে মনে হতো যে একটু মানে ফ্রি লাইফটা আমার পছন্দ। আর আরেকটা জিনিস ছিল যে অনেকেই আমাকে বলতো যে কাস্টমস যদি প্রথম পছন্দ দাও তাহলে ভাইবাটা খুব খারাপ হবে, কারণ ভাইবাতে বলবে তুমি টাকা পয়সা কামাইতে আসছো এখানে, তো কাস্টমস দেওয়া যাবে না, এটা বলতো। তখন আমি ভাবতাম যে এটা কোনো রিজন হতে পারে না, কেউ না কেউ তো কাস্টমস পাবে, হয়তো প্রথম পছন্দ দিয়ে পাবে না, সেকেন্ড থার্ড চয়েস থেকে ঠিকই কাস্টমস পাবে। আর শুধু টাকা কামানোর জন্য কাস্টমস প্রথম পছন্দ দেওয়া যাবে না, এটা আমার কাছে কোনো লজিক মনে হয় না। আমার কাছে মনে হচ্ছে যে কারো ফ্যামিলি প্ল্যানিং কেন বলি, কারো ইসলামের ইতিহাস প্রথম দেওয়ার অধিকার রাখে প্রত্যেকে, যার যেটা ভালো লাগে, প্রত্যেকটা ক্যাটারি সমান। তো সেই চিন্তা করে আমি কাস্টমস প্রথম পছন্দ দিই, এবং এটার কারণে আসলে আমার ভাইবাও খারাপ হয়নি, এবং আমার সেকেন্ড ছিল ফরেন, পছন্দক্রমে সেকেন্ড ছিল ফরেন। অনেকে মানে আমাকে নিয়ে অনেকেই বলতো যে তোমার ভাইবা নিশ্চিত খারাপ হবে, কারণ তুমি ফরেন কি বুঝো, ফরেন কি সেকেন্ডে দেওয়া যায়। আমি বললাম ভাই আমার কাছে কাস্টমস একটু বেশি ভালো লাগে, আর ফরেন হচ্ছে ভালো লাগে কিন্তু কাস্টমসের চেয়ে কম, এই জন্য আমার সেকেন্ড চয়েস। মানে আমি কোনটা কোথায় দিলে পাবো এভাবে দেইনি, আমি দিয়েছি যে আমার কাছে কোনটা ভালো লাগে, মানে কোন চাকরিটা আমি করতে চাই। তো এইগুলো সমস্যা হয়নি। তো সব কিছু মিলিয়ে মানে এই ছিল আর কি আমার গল্প, এইভাবেই এই লাইনে আসা। তবে মূল কথা হচ্ছে, গল্পের মূল কথা হচ্ছে যে আমার এই ক্যাডার হওয়াটা আসলে হঠাৎ ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা না,
এখানে কথাগুলো হয়তো 5-10 মিনিট আমি বলে শেষ করে ফেললাম, কিন্তু এগুলোর জন্য আসলে আমার সংগ্রামটা আমাকে একা একা করতে হয়েছে অনেক। মানে আপনারা এখন যেভাবে আছেন এখানে, আপনাদের চোখে অনেক স্বপ্ন আমি দেখি, যেখানেই যাই আপনারা খুব আশা নিয়ে আসেন, খুব স্বপ্ন দেখেন জীবনে বড় কিছু করবেন, সেই জিনিসটা আমারও ছিল। এবং একই সাথে যখন মানুষ স্বপ্ন দেখে তখনই আসলে সংশয় জিনিসটাও সাথে থাকে, কারণ স্বপ্ন যেটা পূরণ হয়ে যায় তখন তো আর সংশয় থাকে না, তখন আসলে স্বপ্নও থাকে না, সেটা বাস্তবতা হয়ে যায়। কিন্তু এখন যেহেতু স্বপ্ন দেখছেন, এখন অনেক সংশয় থাকবে, নিজের কাছে অনেক সংশয় থাকবে যে আমি কি পারবো, বা আমি ঠিক কোন গাইডলাইন ফলো করলে পারবো, ঠিক কোনভাবে প্রিপারেশান নিলে পারবো, এই প্রশ্নগুলো আপনাদের মনে প্রতিনিয়ত জাগবে। তো আমার কথা হচ্ছে যে সবসময়ই সব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার দরকার নেই, মনের মধ্যে হাবি জাবি অনেক প্রশ্ন আসবে, আপনাদের কাজ হবে পরিশ্রমটা করে যাওয়া, পড়াশোনাটা করে যাওয়া, মূল কথা এটাই। মোটিভেশন বলেন, যে যে কথাই বলুক, সবার মূল কথা এটাই, আপনাকে পড়তে হবে। এখন পড়তে বসানোর জন্য আপনাকে নানাভাবে নানানভাবে মোটিভেশন দেখাবে, নানাভাবে লজিক দিবে যে আপনাকে পড়তেই হবে, অনেকভাবে বুঝাবে যে আপনার এই সমস্যার পরিত্রাণের উপায় হচ্ছে পড়াশোনা করা। মানে যে যেভাবেই বলুক আসল কথা কিন্তু পড়াশোনা করা, এটা তো আপনারা জানেন, তার মানে আপনার তো এত মোটিভেশন দরকার নেই, আপনি পড়াশোনা করবেন সিম্পলি। আর যখনই আপনি এত বেশি চিন্তা করবেন যে আমাকে আমি কি আসলেই পড়বো, কতটুকু পড়বো, পড়লে কি আমাকে দিয়ে হবে নাকি হবে না, তো এই চিন্তাগুলো বাদ দিয়ে দিবেন। আর এখানের একটা কথা আমার, মানে একটা ব্যাপার আমার খুব ভালো লেগেছে যে এখানকার আপনাদের লাইব্রেরিটা, রিডিং রুম যেটা বাসার স্যার আমাকে দেখিয়েছেন, মানে রিডিং রুমটা উনি খুব যত্ন করে মনে হয়েছে যে সবচেয়ে বেশি যত্ন করেছে বোধহয় রিডিং রুম তৈরি করাতে। আসলে আমার মনে হয় যে এটাই করা উচিত, কারণ ওখানেই আসলে আপনাদের যে স্বপ্নগুলো আছে সেটা ওখানেই বেড়ে উঠবে। যতক্ষণ রিডিং রুমে থাকবেন পড়াশোনা করবেন, তবে রিডিং রুমে বসে মোবাইল চাপলে হবে না, রিডিং রুমে বসে যদি পড়াশোনা করেন তাহলে ওখানেই আপনাদের স্বপ্নটা বেড়ে উঠবে, স্বপ্নটা আস্তে আস্তে বেড়ে উঠবে ওখানেই। তো আপনাদের রিডিং রুমে যদি যান তাহলে রিডিং রুমে ইউটিলাইজেশনটা করবেন ভালো করে। আর আপনাদের সুবিধা আছে, এসি রুম আছে, আমাদের কিশোরগঞ্জে তো এসি রুম ছিল না। আমি কখন রিডিং রুমে যেতাম, যখন আমার পড়াশোনা বাড়িতে হতো না, দুপুরে খাওয়ার পর মনে হতো একটু ঘুমিয়ে যাই বা সন্ধ্যার দিকে মনে হতো একটু আড্ডা দিয়ে আসি, তখন ওই সময়টায় যখন একদিন দুদিন এরকম নষ্ট হতো তারপর দিন থেকে আমি লাইব্রেরিতে যেতাম। কারণ লাইব্রেরিতে গেলে দুপুরের পরে আমি লাইব্রেরিতে কোথায় ঘুমাবো, চেয়ারে তো বসে ঘুমাতে পারবো না, সর্বোচ্চ ওই বেঞ্চ একটু মাথা দিয়ে, তো কতক্ষণ বা এভাবে ঘুমানো যায়। তো আপনাদের যাদের ঘুমের সমস্যা আছে, দুপুরে খাওয়ার পর ঘুমাতে হবে, অথবা ফোন কল চলে আসলে বাইরে যেতে ইচ্ছা করে, শপিং করতে ইচ্ছা করে, খেলতে ইচ্ছা করে, তারা কিন্তু লাইব্রেরিতে এসে নিজেকে বন্দী করতে পারেন। আমার কাছে মনে হয় যে লাইব্রেরিতে এসে নিজেকে বন্দী করাটা ভালো, এখানে আসবেন যতক্ষণ থাকবেন পড়াশোনা করবেন, পড়াশোনা ছাড়া তো আসলে করার কিছু নেই। সাউন্ড কি হঠাৎ বেড়ে গেল, কানে লাগছে? আচ্ছা, তো আর কি বলবো বলেন, আমি কিছু পয়েন্ট নিয়ে আসছিলাম বলবো আপনাদের, কিন্তু আচ্ছা পয়েন্ট বলতে আমি একটা গল্প বলি আপনাদের, হ্যাঁ গল্প বলে শেষ করি। গল্পটা হচ্ছে আমাদের লাইফের সাথে রিলেটেড। আমরা দেখবেন যে যে অবস্থায় থাকি ওখানে থেকে মনে হয় যে আমার বোধহয় অনেক সমস্যা, মানে আমার লাইফটাই বোধহয় ঠিক না, মানে আমি বোধহয় লাইফের ঠিক জায়গায় নাই। দেখবেন এই ধরনের প্রবলেমগুলো আপনাদের হয় সবার, প্রায় সবারই হয়। তো একটা গল্প হচ্ছে এরকম, কাক চিনেন তো? একদিন একটা কাক একটা দরবেশের কাছে গিয়েছে, গিয়ে বলছে যে দরবেশ বাবা আমার মনে অনেক কষ্ট। কি কষ্ট? আমি দেখতে কুচকুচে কালো, পৃথিবীতে তো কালো অনেক কিছুই হয় কিন্তু আমার চেয়ে বেশি কালো বোধ হয় কিছু নাই, তো আমি আসলে এই কালো রং রাখতে চাই না, আমি এমন একটা রং চাই নিজের যেটাতে আমি অনেক সুখী হব, আমাকে সবাই অনেক মনোযোগ দিবে, আমাকে নিয়ে প্রাউড ফিল করবে, অ্যাটলিস্ট আমাকে দেখতে ভালো লাগবে। তো সেই দরবেশ বলল যে আচ্ছা বুঝতে পারছি যে তোমার এটা সমস্যা, ঠিক আছে আমি আমার, মানে দরবেশদের তো অলৌকিক ক্ষমতা থাকে, ধরলাম থাকে না, গল্পের প্রয়োজনে ধরে নিন থাকে। তো তিনি বলল ঠিক আছে আমি আমার অলৌকিক ক্ষমতা দিয়ে তোমার রং চেঞ্জ করে দেব। তো বললো তুমি কোন রং নিতে চাও? তো বলল আমি একদম সাদা, রাজহাঁসের মতো সাদা রং, মানে দুধের মতো সাদা রং, ওই রংটা নিতে চাই। তো তখন উনি বললো ঠিক আছে আমি তোমাকে ওই রংটা দেবো, তুমি তার আগে একটু রাজহাঁসের সাথে একটু কথা বলে আসো, সে কতটা সুখে আসে একটু জিজ্ঞেস করে আসো। তখন সে খুশি মনে উঠতে উঠতে চলে গেলো রাজহাঁসের কাছে, গিয়ে রাজহাঁসকে বললো যে ভাই কেমন আছো তুমি? সে বললো ভালো। বলো যে আমি তো একটা কাজ করতে যাচ্ছি, আমি তোমার গায়ের রংটা নিতে চাই, মানে এরকম কালকে থেকে আমার এরকম রং হয়ে যাবে, তুমি নিশ্চয়ই অনেক ভালো আছো এই রং নিয়ে। তখন সে বললো যে আরে ভাই দুঃখের কথা আর কী বলবো, দেখো পৃথিবীতে কত ধরনের পাখি আছে, কত রং বেরং, আর আমার শুধু সাদা, সাদা তো আসলে কোনো রঙেই না, জানেন তো আপনার সাদা কিন্তু কোনো রঙেই না, অনেকগুলো রঙের মিশ্রণ। তো তখন বলে যে দেখো আমি ইনফ্যাক্ট আমি কোনো রঙই পাইনি, আমার কোনো রঙই নাই, এই সাদা রং আমার ভালো লাগে না, তো আমি এই লাইফটাতে হ্যাপি না, এই সাদা রংটাতে হ্যাপি না, তুমি বরং এক কাজ করো, তুমি হচ্ছে
একটা ম্যাকাও পাখি আছে খুব রং বেরঙের, ম্যাকাও পাখি চিনেন আপনারা, ম্যাকাও? তখন উনি বললো তুমি এক কাজ করো, ম্যাকাও পাখির কাছে যাও, ওকে গিয়ে জিজ্ঞেস করো, কারণ ওর অনেক ধরনের রং থাকে ওর শরীরে, খুব সুন্দর লাগে দেখতে। তখন সেই কাক উড়তে উড়তে চলে গেলো ম্যাকাও পাখির কাছে, গিয়ে জিজ্ঞেস করলো যে ভাই আমি তুমি কি ভালো আছো, আমি তোমার মতো হতে চাই। সে বললো যে ভাই আমি যে কতটা খারাপ আছি, আমার জায়গায় এলে বুঝতা যে কেন তুমি খারাপ আছো। কই সারাক্ষণ আমি ভয়ে থাকি যে কখন এসে আমাকে ধরে নিয়ে যাবে, কোন শিকারি এসে খাঁচায় বন্দি করবে, কে আমাকে কার কাছে বিক্রি করে দিবে, আমি সারাক্ষণ ভয়ে থাকি। যদি আমার তোমার মতো কালো রং থাকতো তাহলে আমি নিশ্চিন্তে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারতাম। তখন কাক চিন্তা করলো যে না তাহলে ওর মতো হওয়া যাবে না। তখন বললো ভাই আমি কী করতে পারি, আমাকে একটা পরামর্শ দাও। সে বললো তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে খুব অ্যামেজিং একটা পাখি আছে, সেটা হচ্ছে ময়ূর, তুমি ময়ূরের কাছে যাও, তার কাছে তার মতো হওয়ার চেষ্টা করো, তাহলে হয়তো ভালো লাগে। তখন সে ময়ূরের কাছে গেল, যে বললো যে ভাই আমি তো তোমার মতো হতে চাই, তোমার অনেক রং, মানুষ অনেক কেয়ার করে তোমাকে। তখন সে ময়ূর বলল যে ভাই মানে আমার অবস্থা আসলে আসামি কয়েদি এদের চেয়েও খারাপ, কয় আমাকে ধরে সোজা নিয়ে মানে চিড়িয়াখানায় ঢুকায় আমাকে বাধ্য করে যে সবাইকে খুশি করো। কয় ভাই আমার কি দায়িত্ব সবাইকে খুশি করার, আমি এই জীবন নিয়ে টায়ার্ড। আর সবচেয়ে ওয়ার্স্ট কেস সিনারিও হচ্ছে যে ওরা আমার পালক খুলে নিয়ে যায়, পালক খুলে নিয়ে এটা বানায় ওটা বানায়, মানে তাকে একেবারে খুব বাজে অবস্থায় সে আছে, বলো যে আমি আমার এই লাইফটাতে হ্যাপি না। তখন সে কাক বুঝতে পারলো যে আসলে আমি যেটা আছি কাক কালো রঙের এটাতেই ভালো আছি, তো অযথা আসলে বিভিন্ন জায়গায় যে সুখ খুঁজে লাভ নেই। তখন সে যে দরবেশের কাছে যে বলে যে আসলে আমি কাক হিসেবে জন্মেছি এটাই ভালো আছে, সমস্যা নেই। তো আপনাদের প্রতি লাস্ট কথা হচ্ছে এটাই, আপনারা যে যেখানেই আছেন শুধু চিন্তা করবেন যে আপনি ভালো আছেন, মানে ভালো থাকার জন্য এই চিন্তাটাই যথেষ্ট যে আপনি ভালো আছেন, দ্যাটস ইট। আর যখনই অন্য কারো লাইফের সাথে কম্পেয়ার করবেন অন্য কে কেমন আছে, আপনি শুধু অন্য মানুষের ভালো থাকাটাই দেখছেন, তার ভেতরে কি সাফারিংস আছে, তার ভালো থাকার পেছনে যে প্রবলেমগুলো আছে এটা আমরা জানি না। সো যে যেখানে আছেন ভালো আছেন এটাই ভাববেন, এটা ভেবেই পড়াশোনা করবেন, মন দিয়ে পড়াশোনা করবেন, ঠিক আছে? সবার জন্য অনেক শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।